শীত শুরু না হতেই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঝিনাইদহের সদর হাসপাতাল, শৈলকুপা, হরিণাকুণ্ড, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা। সদর হাসপাতালে শিশুদের জন্য বেড রয়েছে মাত্র 8টি। বহির্বিভাগে প্রতিদিনই গড়ে প্রায় 200 শিশু চিকিৎসা নিচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় এক বেডে 2 জন করে এমনকি হাসপাতালের বারান্দায় রাখতে হচ্ছে শিশুদের। আমরা কাশি, জ্বর সবকিছু একবার। 7 দিন আগে বাচ্চা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছি, অনেক গুরুতর হয়েছিল। সিট সংখ্যা অনুযায়ী এখানে রোগীর সংখ্যা অতিরিক্ত বেশি, যে কারণে আমাদের সেবা দিতে খুবই সমস্যা হচ্ছে। শিশুদের শীতজনিত রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। শীত পড়া শুরু হওয়ার ফলে আমাদের গ্রামগঞ্জ থেকে বিভিন্নভাবে একটু ওই যে শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেড়ে গেছে। উপজেলা লেভেলে বা গ্রামগঞ্জে যদি আমরা একটু হেলথ এডুকেশনটা দিতে পারি, বাচ্চাদেরকে যাতে ঠান্ডা না লাগে এসব দিক দিয়ে আমরা একটু যদি সুরক্ষিত করতে পারি, তাহলে রোগীর সংখ্যা হয়তো কিছুটা কম হতে পারে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।